আয়া সোফিয়া পৃথিবীর প্রাচীনতম নান্দনিক স্থাপত্য শিল্প। তুরস্কের ইস্তাম্বুলে 1500 বছরের পুরনো এ ধর্মীয় স্থাপনাটি রোমান বাইজেন্টাইন সম্রাটদের আমল থেকে প্রায় 1000 বছর খ্রিস্টধর্মের অন্যতম প্রধান চার্চ থাকলেও অটোম্যান সাম্রাজ্যে তা টানা 500 বছর ছিল মুসলিমদের মসজিদ। 1935 সাল থেকে 2020 সালের 23 জুলাই পর্যন্ত তা ছিল মিউজিয়াম। 24 জুলাই 2020 থেকে জুমার নামাজের মাধ্যমে তা আবার পরিবর্তন করা হয় মসজিদে। আয়া সোফিয়া কালের এক বিস্ময়কর স্থাপনা, যা ধর্মীয় অনুভূতির মানুষের হৃদয়ে লালন করা স্বপ্নের চারণভূমি হিসেবে স্থান করে নেয় 1500 বছর ধরে। চতুর্থ শতাব্দীতে রোমান সাম্রাজ্যের ক্ষমতা পূর্ব পশ্চিমে দুভাগে বিভক্ত হয়ে পড়ে। পশ্চিমে রোম ও পূর্বে ইস্তাম্বুল হয়ে উঠে ক্ষমতার কেন্দ্রবিন্দু। বিভক্তি হওয়া রোমানদের পূর্ব অংশের নাম হয় বাইজেন্টাইন সাম্রাজ্য। এই সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, যা আজকের ইস্তাম্বুল। এশিয়া ও ইউরোপ সংযোগকারী ফসফরাস প্রণালীর পাশে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের নির্দেশে নির্মাণ করা হয় আয়া সোফিয়া। এর মধ্যে রোমান ক্যাথলিক চার্চ হিসেবেও গির্জাটি ব্যবহার হয় 1204 সাল থেকে 1261 সাল পর্যন্ত। 1453 সালে তুরস্কের দ্বিতীয় সুলতান মেহমুদ বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল দখল করে নেন, সেই সঙ্গে প্রবেশ করেন আয়া সোফিয়া গির্জায়। তিনি শহরের নাম পরিবর্তন করে রাখেন ইস্তাম্বুল। পরবর্তীতে উসমানি সাম্রাজ্যের রাজধানী করা হয় ইস্তাম্বুলকে, এবং মুসলিম বিশ্বের খেলাফতের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ইস্তাম্বুল। আয়া সোফিয়া সৃষ্টির পর ধর্মীয় রাজনৈতিক ও ক্ষমতার পালা বদলে প্রথমে 916 বছর খ্রিস্টানদের প্রধান ধর্মীয় চার্চ, পরে প্রায় 500 বছর মুসলিমদের মসজিদ, ও তারপরে 1935 সাল থেকে টানা 85 বছর মিউজিয়াম হিসেবে রূপ পরিবর্তন করা হয় আয়া সোফিয়ার। রোমান ক্যাথলিক, অর্থোডক্স খ্রিস্টান ও মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনাটি কেন সকলের কাছে এত আকর্ষণীয় তার জবাব জানতে ভেতরে প্রবেশ করতে হবে। আয়া সোফিয়ার পেছন দিকে রয়েছে 2টি বিশাল প্রবেশদ্বার, রয়েছে 40টি কারুকার্যময় জানালা। ডান পাশের দরজার ডানে ও বাম পাশের দরজার বামে প্রবেশ করতেই প্রথমে চোখে পড়ে 2টি বিশাল সরাব মঠ। 1.6 ও 1.9 টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ সরাব মঠগুলো মার্বেল পাথর দিয়ে তৈরি, যেগুলো তৈরি করা হয়েছিল গ্রিস সভ্যতার যুগে। ধারণা করা হয় এগুলো প্রায় 2500 বছরের পুরনো। 165 ফুট উচ্চতার চার্চটির 537 সালে যখন নির্মাণ কাজ শেষ হয়, তখন এটা ছিল ওই সময়ে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপনা। মাথা ঘুরিয়ে চারপাশে তাকালে চোখে পড়বে অবাক হবার মতো শিল্পকর্ম। শত শত বছর ধরে সব যুগের বিখ্যাত শিল্পীদের তুলির আঁচড়ে অসম্ভব সুন্দর কারুকার্য স্থান পেয়েছে আয়া সোফিয়া জুড়ে। দেয়ালের শ্বেত পাথরের পরতে পরতে আছে যীশুখ্রিস্ট ও তার কুমারী মা মেরির হাজারো চিত্রকর্ম। বাইজেন্টাইন সাম্রাজ্যের বিখ্যাত শাসক ও গুরুত্বপূর্ণ ধর্মীয় যাজকদের ছবি রয়েছে দেওয়ালের বিভিন্ন অংশে। অটোম্যান সাম্রাজ্যের বিখ্যাত ও গুরুত্বপূর্ণ বিষয়ের ছবিও স্থান পেয়েছে আয়া সোফিয়া জুড়ে। গত 1500 বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অনেক শিল্পীর তুলির আঁচড়ে অসম্ভব সুন্দর কারুকার্যে ভরপুর আয়া সোফিয়া। আর এই জন্যই পৃথিবীর সবচেয়ে বিখ্যাত স্থাপনার মর্যাদায় অতিষ্ঠ আয়া সোফিয়া যুগে যুগে। গত 10 জুলাই 2020 তুর্কি রাষ্ট্রীয় আইনি অধ্যাদেশের মাধ্যমে 85 বছরের মিউজিয়ামকে আবার মসজিদে ফিরিয়ে আনেন, এবং 24 জুলাই জুমার নামাজের মাধ্যমে এর নতুন মসজিদ যুগের সূচনা হয়। তবে এখনও আয়া সোফিয়ার দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন দেবদেবী ও যীশুখ্রিস্ট ও তার মা মেরির ছবি। ইসলামে যা হারাম, তাই নামাজের আজান হওয়ার সঙ্গে সঙ্গে বিশেষ আলোতে ঢাকা পড়ে যায় দেওয়ালের সব ছবি। ফিরে আসে মসজিদ আদলের আয়া সোফিয়া। আয়া সোফিয়া হলো 1000 বছরের শ্রেষ্ঠ ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ধর্মীয় শালা।
যাকে কেন্দ্র করে গড়ে উঠেছিল সাম্রাজ্যের রাজধানী। আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে ফিরে পেয়ে খুশি অধিকাংশ তুর্কি নাগরিক, তবে অনেকে আবার মিউজিয়াম হিসেবেও দেখতে চান এই বিরল ঐতিহ্যের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনাটিকে, যদিও তাদের সংখ্যা অনেক কম। গির্জা, মসজিদ কিংবা মিউজিয়াম সবকিছুর ধারণ ক্ষমতা রয়েছে আয়া সোফিয়ার। যত বেশি বলা হয় না কেন তাও নগণ্য, যত বেশি দেখানো হয় না কেন তাও স্বল্প, কারণ আয়া সোফিয়ার বিশালতায় মুগ্ধ পৃথিবী ও অবাক সব যুগের মানুষ।